Islamic Studio on the way to insert better. তোমাকে করণীয় কি তুমি ভালো করে বুঝে নাও মানে আমিলা সালিহান পালি নফসিহি আমান আসা ফালাইহা নেক আমল যে করবা তার লাভ আমান আসা ফালাইহা গুনাহ যে করবা তার লস তোমারে আমি বুঝাইতে পারবো না আমান চাপাল মুমিন আমান চাপাল ইয়াকুর যার মনে চায় মানো যার মনে চায় না মানো না মানে তাদা ফা ইন্নামা ইয়াতাদিরি নফসি হিদায়াতের মানে যে গ্রহণ করবা তার লাভ আমান আসা ফালাইহা আর গুনার বুঝ গুনাহ যে গুনার লাইন গোক বেছে দিবা তার গুনার বোঝা তারিকাতে চড়বে আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উকরা একজনের গুনার বোঝা আল্লাহ পাক আরেকজনের কাঁধে উঠাবে না ঠিক কি ঠিক না এ যুবক বস একটু বস পায় ধরে একটু বস তুই মনে করছিস আব্বা 80 বছর হায়াত পাইছে আমিও পাবো তোর আব্বার কপাল ভালো পা হয়ে গেছে তোর টুক সব সামনে তুই বিশ্ব রোডের থেকে ফিরে আসবি কিনা তার কোনো গ্যারান্টি নাই ঠিক কি ঠিক না রাস্তার থেকে ফিরে আসবি কিনা জানিস না আজকে রাতে এখানে বসা আছি ফজর পর্যন্ত বেঁচে থাকবেন কোন গ্যারান্টি আছে একজন খালি বলো যে আমি বেঁচে থাকব ফজর পর্যন্ত আল্লাহকে তোরে মারবো এই জায়গায় তোরে এই জায়গাতে উঠতে দেব না পারে কি পারে না তাহলে হায়াতের কোনো গ্যারান্টি নাই মৌতের গ্যারান্টি 100 দুনিয়ার হায়াত সামান্য পরকালে মারো অনাদি অনন্তকাল আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিজ্ঞেস করি আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা হে দুনিয়ার মানুষ তোমরা জবাই আমার দিকে জবাব দেন আল্লাহ জিজ্ঞেস করে আফা হাসিবতুম তুমি কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাতা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি তোমাদের সৃষ্টির পিছনে আমার কোনো উদ্দেশ্য নাই আমি উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছি নাকি দুনিয়ার মানুষ তোমরা কোনো কাজ করতে উদ্দেশ্যবিহীন করো না লেখাপড়া করতেছ পিছনে চাকরির আশা ব্যবসা বাণিজ্যে পুঁজি খাটাইছ পিছনে বিশাল লাভের আশা পিএস লাগাইছ জমিতে সামান্য কিছু পরবর্তীতে বিশাল পিএস দেগুলা ভরবা ইরি ধান লাগাইছ সামান্য কিছু ইরি ধান দেগুলা ভরবা এমন করে যে যে কাজ করতেছ পিছনে তার আশা আছে মেম্বারশিপ 3 লাখ টাকা নির্বাচনে খরচ করছ পিছনে আশা আছে মেম্বার হব কমপক্ষে মাসে 1টা টন পাবে এরকম বা 5 বছর যদি টন পাই 5 বার 60 টন পেয়ে যাব আরো ইত্যাদি ইত্যাদি সুবিধা আছে চেয়ারম্যান সাহেব মোটা টাকা খরচ করতেছ নিশ্চয়ই পিছনে উদ্দেশ্য আছে এমপি সাহেব খরচ করতেছ রাজনীতি করতেছ নিশ্চয়ই পিছনে কোন উদ্দেশ্য আছে তোমরা দুনিয়ার মানুষ করে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করো না আমি আল্লাহ পাক তোমার পিছনে কোটি কোটি টাকা ব্যবহার ব্যয় করেছি তোমার মাথার মধ্যে 40,000 কোটি টাকা তোমার হার্টের ভিতরে তোমার অযোগ্য অপরিমাণ টাকা তোমার দুইটা কিডনির দাম 16-18 লক্ষ টাকা তোমার দুইটা চোখের দাম 14-16 লক্ষ টাকা তোমার দুইটা বাল্পের দাম 12-14 লক্ষ টাকা তোমার অঙ্গ প্রত্যঙ্গের কি পরিমাণ টাকা কি পরিমাণ অর্থ দিয়ে তোমারে আমি বানাইছি এবার তোমারে বাঁচায় রাখতে কি দামি একটা সূর্য দিয়া আজ 450 কোটি বছর কারেন্ট দিচ্ছি প্রত্যেক রাত্রে আমি চাঁদ উঠাইয়া আজ 450 কোটি বছর পর্যন্ত চাঁদের আলো দিয়ে যাচ্ছে টনকে টন মন কেমন গ্যালন কে গ্যালন পানি নদ নদী খাল বিল বৃষ্টি বর্ষার মাধ্যমে তোমাদেরকে পরিবেশন করতেছি কোটি কোটি নিয়ামত দিয়ে লালন পালন করতেছি হে বান্দা তোর পিছনে আমার কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না জি আল্লাহ তোমার উদ্দেশ্য আছে তাড়াতাড়ি বলো রাত বেড়ে গেছে তোমার উদ্দেশ্যটা তাড়াতাড়ি কও আল্লাহ কাই মা উরিদু মিন হুম মির রিস্ক ওয়া মা উরিদু আইয়াত আমন তোদের আমি সৃষ্টি করে এমন কোন উদ্দেশ্য রাখি নাই যে আমার বউ নাই বাচ্চা নাই আমার কামাই নাই রোজগার নাই আমার রান্না ঘর নাই বাবুর্চি নাই আমার হাড়ি নাই পাতিল নাই তোরা আমাকে রান্না করে করে মসজিদের দরজার সামনে বড় প্লেট ভরে রেখে আসবি আর আমি 3 বেলা তাই যাই যে খাইয়ে আসবো এই উদ্দেশ্যে তোদেরকে আমি বানাই নাই আমি আল্লাহর চাকরি নাই বাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই আমার পয়সা করি রব তাই তোরা কামাই করে করে আমার ইনকাম ট্যাক্স দিবি আর সেই টাকা দিয়ে আমি চলবো আমা উরিদু আইনত এমন মা উরিদু মিন হুমের রিস্ক রিজেকও চাই না তোদের থেকে খাবারও চাই না রব্বুল আলামিন তাহলে কি চাও তুমি তাড়াতাড়ি কাও আল্লাহ পাক বলেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোদের এই অল্প একটু হায়াতের ভিতরে আমি তোদের থেকে চাই একমাত্র আমার ইবাদত করিবি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা জিন আর ইনসানকে অন্য কোন উদ্দেশ্য সৃষ্টি করি নাই তুমি শিল্পপতি হবা এটা আমার আশা না কোটিপতি হবা এর জন্য তোমারে বানাই নাই রাষ্ট্রপতি হবা এর জন্য তোমারে বানাই নাই ভগ্নিপতি হবা সে জন্য তোমারে বানাই নাই ওরে তুমি জমিদারি করবে এর জন্য বানাই নাই তুমি পদ্মার সর জাগবে আর বড় বড় সর দখল করবা মাদ বাড়ি করবা সে জন্য তোমারে বানাই নাই এমপি মন্ত্রী হবা চেয়ারম্যান মেম্বার হবা এর জন্য বানাই নাই তোমারে বানানোর উদ্দেশ্য হলো 24 ঘন্টা আমার ইবাদত করবা
জানতে চাইলাম রব্বুল আলামিন ইবাদত কি এক রমজানে রোজা রাখলে হবে খালি শুক্রবারে জুমার নামাজ পড়লে হবে বছরে একটা চিল্লে দিয়ে নামাজ পড়ে আসলে হবে ইবাদত কি কিছুদিন করলে হবে না কতদিন করা লাগবে কতদিন ইবাদত করব আল্লাহ কয় ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমার রবের ইবাদত করবা ইয়াকিনা সারা পর্যন্ত মরণ ইবাদত কতদিন কতদিন গত রমজানে রোজা রাখছি এ রমজানে পারবো না তাই কেউ শুয়ে থাকলে হবে এই ও জুমার নামাজ পড়ছি আবার কিচির নামাজ এই কেউ শুয়ে থাকলে হবে চল্লিশ বছর নামাজ পড়ছো শেষের কয় বছর পড়বা পড়বা না এই বলে শুয়ে থাকলে হবে মরণ কাল পর্যন্ত আল্লাহ কয় যতদিন দুনিয়ায় আমার নিয়ামত ব্যবহার করবি আমার নিয়ামত খাইতে হলে আমার নিয়ামত ব্যবহার করতে হলে আমার ইবাদত করিতেই হইবে কথা বলতে আল্লাহ ডেলি কতক্ষণ কয় চব্বিশ ঘন্টা ঘন্টায় কতটুকু ঘন্টায় ষাট মিনিট মিনিটে কতটুকু ইবাদত করবে ষাট সেকেন্ড সেকেন্ডে কয় শর্টফুট এতক্ষণ ইবাদত করবো তা আর আত্মা করবো কোন সময় কয় তা জানি না সবসময় ইবাদত করবো কয় তাহলে তো আল্লাহ এই দুনিয়ার ঘর সংসার সব ফেলে তুই সুন্দরবনের ভিতরে চলে যেতে হয় অথবা পাহাড়ের সুরায় যে বসতি অথবা বঙ্গোপসাগরের সরে পর্যায়ে যায় নামাজ বসে বসে থাকতে আল্লাহ কয় নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস এই সহজ করে দিচ্ছে ঠিক আছে আল্লাহ কয় নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস ও বান্দা তোরে কই না যে চেয়ারম্যান সাহেব কাউন্সিল ছাইড়া তুমি চলে যাও ইবাদতে মেম্বার রে কই না যে তোমার মেম্বার ছাইড়া চইলা যাও ও মাস্টার তোমার মাস্টারি ছাড়া লাগবে না প্রফেসর তোমার প্রফেসারি ছাড়া লাগবে না ও কৃষক তোমার খেত খামার ছাড়া লাগবে না ড্রাইভার তোমার গাড়ি ছাড়া লাগবে না দোকানদার তোমার দোকান ছাড়া লাগবে না মহিলা তোমার সংসার ছাড়া লাগবে না ওরে কিচ্ছু ছাড়া লাগবে না যা কিছু দুই মন্দির করি সব ইবাদতে পরিণত হবে আমার নাসির যেভাবে বলে সেইভাবে কর্মসূচি পালন কর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বভাব আমি নেই কম দেই বেশি আমি নেই কম দেই বেশি ধরে বলেন আল্লাহ নেই কম নেই কম আল্লাহ কে আমারে মাঠের মধ্যে তোরে আর তো জগৎ দে বাস্তব দে একটু প্রমাণ করে দেখাই মাঠে আমারে এক কেজি পেঁয়াজের বীজ বুনিয়ে দিবি আমি তোরে বিশ মন পেঁয়াজ দেই কথা বলেন ঠিক ঠিক না এক কেজি পাটের বীজ বীজ আমারে দিবি মাঠে আমি তোরে বিশ মন পাট দিয়ে দেই আমি নেই কম দেই বেশি এক মন ধানের বীজ মাঠে লাগাইয়া দেই তোরে আমি একশো মন ধান দেই আমি নেই কম দেই বেশি ও বান্দা তোরে চল্লিশ কোটি টাকা দিয়েছি উনচল্লিশ কোটি টাকা তুই খাবি বছরে এক কোটি টাকা আমারে দিবি আমি নেই এক কোটি তোরে দেই চল্লিশ কোটি তোরে চল্লিশ লক্ষ টাকা দিয়েছি উনচল্লিশ লক্ষ তুই খাবি আমার এবছরে এক লক্ষ দিবি আমি নেই কম দেই বেশি তোরে সত্তর বছরে হায়াত দিয়েছি সত্তর বছরে হায়াত তোর কাজে লাগাবি আমি আল্লাহ পাক কোনো জায়গায় হাত দেব না মাত্র গোটা সত্তর বছরের ভিতরে সাধারণ পাবলিক চারটে মাস আমারে দিবি সত্তর বছর তোরে সাইরা দিলাম চার মাস মাত্র আমারে দিবি কয় মাস বোঝেন চার মাস মানে চার মাস মানে তিন চিল্লা আরে তবলিগের লোক নাই মানে এই জায়গায় তবলিগির লোক নাই তবলিগি গেছেন দুই তিন দিন পাঁচ দিন কারা কারা একটু দেখাবেন চিল্লা তিন দিন পাঁচ দিন তো অনেক মানুষ তা চার মাস বুঝেন না চার মাস মানে কয় চিল্লা আল্লাহ কয় সত্তর বছর তোরে দিলাম আমার দিবি মাত্র তিন চিল্লা চার মাস একশো কুড়ি দিন আমি নেই কম দেই বেশি এ বান্দা বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁচিশ দিন তোরে দিলাম তুই যা খুশি তাই করার মধ্যে আমি কথা বলবো না তবে বছরে তিনশো পঁয়ষট্টি দিনের চল্লিশ দিন আমারে দিবি তিনশো পঁয়ষট্টি দিন তোরে দিলাম আমি নিলাম চল্লিশ তোরে দিলাম তিনশো পঁয়ষট্টি তিনশো পঁচিশ অ বান্দা মাসে তিরিশ দিন সাতাশ দিন তোর কাজে লাগাবি তিনটে দিন তুই আমার ওলামাই কেরামের সাথে আমার রাস্তায় একটু বান্দাদেরকে দাওয়াত দিবি আমি নিলাম তিন তোরে দিলাম সাতাশ সপ্তাহে সাত দিন সাত রায় সাতটা দিন তোর কাজে লাগাবি ছয়টা রায় তো তোর কাজে লাগাবি শুধু বৃহস্পতিবারে দিবাগত রাত শিব স্যার মার কাজে যাইয়া আলেম ওলামার সাথে একটু রাত তাই কাটাবি আলেমদের সাথে কাটাবি ওরে পাবলিকের সাথে কাটাইলে সেও যেমন মূর্খ তোর ওই রকম মূর্খ বানায় সাইড়ে দেবে আর উল্টো পাল্টা শিখেবে সময় লাগাবি কার সাথে জোর হলো না আরো জোরে সময় লাগাবেন কার সাথে আলেমদের সাথে সময় লাগাবেন আল্লাহ রহমতের দিন শিখতে পারবেন বান্দা তুই চব্বিশ সাত দিন সাত রাতের ভিতরে সাতটা রাত দিন তোরে দিলাম ছয়টা রাত তোরে দিলাম আমার দিবি মাত্র একটা রাত এই বান্দা আমি নেই কম দেই বেশি চব্বিশ ঘন্টা দিনে রাতে তেইশ ঘন্টা তোর কাজ করবি মাত্র পাঁচ অক্ত নামাজে পাঁচ বার ষাট মিনিট আমারে দিবি হে যুবক তুই দিবি যুবতী তুই দিবি আবার বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ সকলে আমারে মাত্র ডেলি একটা ঘন্টা দিবি আমার নাসির যেভাবে কর্মসূচি দিল এইভাবে জীবন যাপন করবি তাহলে আমি আল্লাহ তাআলা ধরে নেব আমি
আমার বান্দা তার গোটা 70 বছর হায়াতকে সম্পূর্ণ আমার ইবাদতের মধ্যে কাটাইলো। আমি কই না যে 70 বছরের 70 আমারে দাও আর তুই মাত্র 120 দিন দিবি, আমি তা কই নাই, 70 তোরে দিছি আমার দিবি 120, পারা যাবে না ইনশাআল্লাহ। এবার সিস্টেমটা কি, এই 120 দিন এই যেভাবে বন্টন করলাম এই বন্টনে ব্যবহার করব কিভাবে? আল্লাহ পাক বলেন মা তাকুমুর রাসূল ফাকুজু, আমার রাসূল এক, আমার রাসূল যেটা যেভাবে ধরতে বলে সেইটারে সেইভাবে ধরো, তোমার দুনিয়াও হয়ে যাবে ওইটা ইবাদতও হয়ে যাবে, রাসূল যেটা যেভাবে ছাড়তে বলে ওইটা ওইভাবে ছেড়ে দাও তোমার ছাড়াও হবে ইবাদতও হয়ে যাবে, কথা বলেন ঠিক কি ঠিক না?